আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজ শনিবার বাচ্চাদের স্কুল খুলে গেছে আমরা যারা গৃহিণী আসলে আমাদের কোনো বন্ধ নেই শুক্রবার দিনটি আমরা বন্ধের দিন বলে থাকি কিন্তু আসলে দেখা যায় এই দিনই আমাদের ঘরে বেশি কাজ করতে হয় কিছু টুকিটাকি কাজ যা আমরা আর ছয় দিন করতে পারি না তা শুক্রবারের জন্য রেখে দেই তাই এ দিনটিতে আসলে বেশি কাজে চাপ পড়ে যায় এই তো এজন্য আসলে পরের দিনটা একটু কষ্টই হয়ে যায় শরীর ক্লান্ত হয়ে যায় আমি গতকাল যে কাঁঠালটি এনেছিলাম তা সম্পূর্ণ খেতে পারিনি তাই এটুকু রয়ে গেছে এখন এগুলো সুন্দর করে বাটির মুখ লাগিয়ে নর্মাল ফ্রিজে রেখে দিব যদি আপনারা কাঁঠাল ফ্রিজে রাখেন তবে অবশ্যই ঢাকনাওয়ালা বাটিতে রাখবেন ঢাকনা ছাড়া বাটিতে রাখলে এতে কাঁঠালের যেটা গন্ধ তা পুরো ফ্রিজে ছড়িয়ে যাবে অন্য খাবারও কাঁঠালের গন্ধ পাওয়া যাবে তাই আমি বলব ফ্রিজে কাঁঠাল রাখার আগে ঢাকনাযুক্ত একটা বাটিতেই রাখবেন আজ তো কিছুক্ষণ আগে স্কুল থেকে ছোটো মেয়েকে বাসায় নিয়ে আসলাম এখন রান্না করব তো আপাতত কাঁঠালের বিচি সিদ্ধ বসিয়েছি এরপর মিষ্টির কুমড়ো সিদ্ধ করব এই দুইটাই ভর্তা বানাবো আজ কাঁঠালের বিচি আমি খোসা ফেলে একটু চটকিয়ে নিয়েছিলাম যাতে লাল খোসাটা উঠে যায় তো কিছুটা উঠে গেছে আর কিছু রয়ে গেছে বিচিগুলো সিদ্ধ হয়ে আসে এখন এগুলোকে পানি ফেলে একটা জালিতে রেখে দিব যাতে সব পানি ঝরে যায় তাহলে ভর্তাটা পানি পানি হবে না আমার মিষ্টি কুমড়োও সিদ্ধ হয়ে আসছে এটা সম্পূর্ণই পোড়া পোড়া করে নিতে হবে তা না হলে পানি রয়ে যাবে আর ভর্তাটা টেস্ট লাগবে না তাই আমি দেখুন এইভাবে সম্পূর্ণ পুরে একটু লালচে করে নিয়েছি তা না ভর্তাটা একটু প্যাস প্যাস করবে এখন আমি ডাল আর লাউ রান্না বসাবো আমি ডালটা পাতলা ডাল রান্না করব আর লাউ দিয়ে রুই মাছ রান্না করব। আমি লাউর সাথে একটা আলু দিয়েছি যাতে বাচ্চারা খেতে পারে কারণ ওরা লাউ খায় না এখন আমার পেঁয়াজ ভাজা হয়ে আসে আমি এতে লবণ হলুদ হলুদ মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম এখন একটু পানি দিয়ে জিরা বাটা আদা রসুন বাটা দিয়ে দিলাম এরপর এটা একটু কষিয়ে আমি লাউ আর আলুও ছেড়ে দেব এরপর এটা ঢেকে দিব এভাবে হবে এটা এরপর এরপর সবজিগুলো ভালো করে কষিয়ে এর উপর আমি আন্দাজ মতো ঝোল যতটুকু হবে আমি পানি দিয়ে দেব এবং উপরে ভাজা যে রুই মাছ মাছ ভেজে রেখেছিলাম আমি তা দিয়ে দেব আমি এই তরকারি যতক্ষণ হবে ওই ফাঁকে আমি ভর্তাগুলো বানিয়ে নিই আর তাহলে একসাথেই আমার সব কাজগুলো কমপ্লিট হয়ে যাবে আসলে আমরা মহিলাদের অনেক বুদ্ধি আর হিসেব করে কাজ করতে হয় তা না হলে কথার শেষ থাকে না আমরা যতই গুণী হই না কেন যতই বুঝে কাজ করি না কেন তারপরও দেখবেন আমাদের কোনো না কোনো দোষ বের হবেই তো যাক এই কথা বাদ দিলাম এখন আমি শুকনো মরিচ টেলে ভেজে নিলাম কাঁচা মরিচের ভর্তা আসলে তেমন একটা ভালো লাগে না শুকনো মরিচ দিয়ে করলে একটা অন্যরকম একটা টেস্ট হয় খেতেও ভালো লাগে একটা ঘ্রাণ আসে শুকনো মরিচের তো আমার মরিচ ভাজা এবং পেঁয়াজ কুচি হয়ে গেছে এখন ভর্তাগুলো বানিয়ে নিই ভর্তাগুলো বানানোর জন্য আমি প্রথমে মরিচ যেটা টালা ছিল আর পেঁয়াজ কুচি আন্দাজ করে দুই ভাগ করে নিচ্ছি প্রথমে আমি কাঁঠালের বিচি ভর্তা করব। এই ভর্তাটা আসলে অনেকে পাটায় বেটে করে তবে আমি নরম করে সেদ্ধ করে নিয়েছি তাই হাতে ভেঙেই করব ভালো করে জোর দিয়ে মেখে নিলে একদম মিহি হয়ে যাবে যেহেতু আমি ভালো করে সিদ্ধ করেছিলাম এখন আমি একটু সরিষার তেল দিব এতে আরও একটা গ্রান আসবে বাস একটা ভর্তা করা আমার শেষ এখন অন্যটাও করে ফেলি এখন আমি মিষ্টি কুমড়ার ভর্তাটা করব। আসলে এই ভর্তাটা সবাই খায় না অনেকে বলে এই ভর্তাটা নাকি পেস প্যাস করে মাঝে পানি থেকে যায় পানি পানি লাগে কিন্তু আমি বলবো এই ভর্তাটাও অনেক টেস্ট যদি আপনি ভালো করে পোড়া পোড়া করে নিয়ে সিদ্ধ করে নিতে পারেন তবে একটুও পানি পানি লাগবে না এটাও ভালো লাগবে যদি আপনি একটু খেয়াল করে সিদ্ধটা করার সময় খেয়াল করে যদি একদম ভাজা ভাজা করে নিতে পারেন এটাও ভালো লাগবে এরপর একটু সরিষার তেল দিলাম এখন আমার এই ভর্তাটাও করা শেষ তো এতক্ষণে মনে হয় আমার লাউ তরকারিটাও হয়ে গেছে তো এটা একটু দেখি এখন লাউ রুই মাছ তরকারিটাও হয়ে গেছে আমি এখন একটু ধুনিয়া পাতা কুচি দিয়ে দিব বাস। এটা কমপ্লিট আমি চোলাটা অফ করে দিলাম আমার অন্য চোলা ডালও রান্না শেষ তো আজকের মতো রান্না শেষ করলাম আমি এখন দুপুরের খাবার বাচ্চাদের দিয়ে দেব এবং নিজেও খাবো তো এই তো আমার দুপুরের কাজের হিসাব আসলে এই দুপুর টাইমে রান্নার সময়টায় প্রতিটি গৃহিণী খুব ব্যস্ত থাকে আমি তো বলবো এই সময়টায় আমাদের একটা ছোটোখাটো যুদ্ধ করতে হয় কাজ এবং সময় মেনটেন করার জন্য আমরা যারা বাচ্চাদের স্কুল আনা নেওয়া করি তারা আসলে স্কুল থেকে এসেই খুব তাড়াতাড়ি রান্না শেষ করতে হয় সময়ের মধ্যে আবার বাচ্চাদের খাবারও দিতে হয় ওরাও স্কুল থেকে এসে এসেই আসলে কোনো না কোনো কিছু খেতে চায় আবার দুপুরের খাবার সময়টা হয়ে যায় অনেক বাচ্চাদের আছে আমি জানি একটা দেড়টা বাজে ছুটি হয় তো সব মিলিয়ে আসলে আবার এর মাঝে আমাদের আবার অন্য কাজগুলোও কিন্তু কমপ্লিট করতে হয় আবার দুপুরের নামাজটাও ধরতে হয় তো সব মিলিয়ে একটা তাড়াহুড়া ব্যস্ত সময় আমরা গৃহিণীরা আসলে পার করি দুপুরে একটা খুব ব্যস্ততম সারাদিনের আমি তো বলবো চব্বিশ ঘন্টার মধ্যে সবচেয়ে ব্যস্ততম কাজই হচ্ছে আমাদের দুপুরের কাজগুলোকে ঘিরে এই সময়টুকুর কাজ যদি আমরা কমপ্লিট করতে পারি আমাদের আসলে এই খুব তারপর ফ্রি অনেকটা সময় থাকি আমরা তো আজ একটা দুপুর দুপুরের কাজগুলো সাথে একটু নর্মাল কিছু রান্না ভর্তা রেসিপি শেয়ার করলাম আপনাদের সাথে যারা আমার এই ভিডিওটি দেখেছেন আশা করি তাদের ভালো লেগেছে যদি আপনাদের কিছু বলার থাকে আমার কিংবা আমার কাজ আমার চ্যানেল সম্পর্কে তবে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে ফেলুন এখনই আর যারা করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো আশা করি সবাই ভালো থাকবেন আমার সাথেই থাকবেন আচ্ছা ধন্যবাদ আল্লাহ হাফেজ